একটা সময় ছিল তিনি তাদের সঙ্গেই ছিলেন, একটা সময় ছিল তিনি ওদের সঙ্গেই ছিলেন। ওদের মানে যে কোনো গণতন্ত্রের, জাগ্রত গণতন্ত্রের সব থেকে বড় দেবতা যারা, জনগণেশ, তাদের সঙ্গেই ছিলেন মমতা ব্যানার্জি। তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী বানিয়েছেন, তাদের নেত্রী তাই জননেত্রী, আর জনগণেশ সঙ্গে ছিলেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় জনতার নেত্রী, জননেত্রী। সেই মমতা আজ বসে আছেন একা, নিঃসঙ্গ, নিরালায়, নিজের তৈরি করা দরবারি উৎসবের মহলে, আর প্রাণপণে চেষ্টা করেছেন একদা তার সঙ্গে থাকা, তাঁরা যাকে পৌঁছে দিয়েছেন কালীঘাটের টালির চালা থেকে নবান্নের চোদ্দতলা পর্যন্ত, সেই জনতার দ্রোহকে, সেই জনতার বিচার চাওয়ার উৎসবকে যে কোনো মূল্যে বন্ধ করতে। কিন্তু আজ আরও একবার, গত কয়েক বছরের মতো আরও একবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের সেই ভয়ঙ্কর অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, বেআইনি নিষেধাজ্ঞা মুখ থুবড়ে পড়েছে। ফলে যে পুলিশ ব্যারিকেড নিয়ে এসেছে, ব্যারিকেড বসিয়েছে, রাজপথকে লৌহ কপাটে পরিণত করতে চেয়েছে, সেই পুলিশকেই সুরসুর করে গিয়ে আদালতের নির্দেশের পর ওই ব্যারিকেড খুলে নিতে হয়েছে, লৌহ কপাট খুলে নিতে হয়েছে, দ্রোহের দাপটে উধাও হয়েছে কপাট। আর নিঃসঙ্গ জলসায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন চিকিৎসকরা অনশন করতে গিয়ে নতুন করে অসুস্থ হচ্ছেন, নতুন করে আরও চিকিৎসক অনশনে যোগ দিচ্ছেন, অনশনে যোগ দেওয়া চিকিৎসকরা নতুন করে হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন বা তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তাদের জীবন সংশয়ের পরিবেশ বা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে। আর ঠিক এমন অবস্থায় নিঃসঙ্গ জলসায় বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে একটা আতঙ্কে ভুগছেন, চাপা আতঙ্ক, যে আতঙ্ক থেকে তিনি এই জলসায় গিয়ে বসেছেন? আমরা জানি কালীঘাটে মায়ের মন্দিরের কাছেই একসময় তো পাশ দিয়ে বয়ে যেত আদিগঙ্গা, মা তার পোষা দত্তী দানদের, প্রেত, পিশাচ, ভূত ইত্যাদি, এদের বড় স্নেহ করেন, কাছে রাখেন, এদের জায়গা আছে মা কালীর পুজোয়, বিশেষ স্থান আছে মা কালীর পরিবারে, তার আশেপাশে। কালীঘাটের আদিগঙ্গার ধারে যারা বাস করেন তারা প্রায় জন্মস্থকই ভগবানের বিশ্বাসের মতোই এসব ভূত, প্রেত, শক্তি, অপশক্তির বিশ্বাসে বিশ্বাসী হন। আর ঠিক সে কারণেই তারা পাপ পুণ্যের ভয় করে। পাপ করলে যেমন ভগবান ঘিরে ধরে, তেমনি মা কালীর এই খুব কাছে পছন্দের দত্তী দানরাও স্বস্তি দেয় না। আর কিছু না হোক, রাতে আপনি ঘুমোতে পারবেন না। আদিগঙ্গার ধারে প্রবাদ বহুদিন ধরে প্রচলিত, যখন কলকাতা নগরী কলকাতা হয়নি, মহানগরী হয়নি, তখন তো আদিগঙ্গার ধারে নিবাসী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের টালির চালা থেকে জনতার কাঁধে চড়ে নবান্নের চোদ্দতলায় পৌঁছে গিয়ে থাকতে পারেন, কিন্তু এই বিশ্বাস ভুলবেন কি করে? অভয়া শক্তির জাগরণ তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, রাতে সম্ভবত ঘুম হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো স্বৈরতান্ত্রিক শাসকের হয় না, এমন পরিস্থিতিতে ঘুম হয় না, ঘুমের বড়িতেও হয় না, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ সব প্রেসক্রিপশন ফেল, তখন এমন সাজানো দরবার লাগে, দরবারি জলসালা, ঘুমের বড়ির কাজ করে এমন সাজানো উৎসব। সেই বড়ি নিচ্ছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? চাইছেন এই আদিগঙ্গার ধারে শক্তি, অপশক্তি, এই মুহূর্তে যারা সবাই তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে, তার এমন ভয়ঙ্কর পাপাচারী প্রশাসনকে দেখে, অনাচারী প্রশাসনকে দেখে, নারী শক্তির এমন প্রবল লাঞ্ছনা দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনোভাবে ঘুমোতে না পেরে, নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষমেশ সঙ্গ খুঁজছেন নিজের সাজানো উৎসবে? অভয়া শক্তির তাড়নায় এই মুহূর্তে দিশেহারা মমতা কি আপাতত উৎসবেই খুঁজছেন রাতের ঘুমের বড়ি? আসবো আজকের বিতর্ক, তার আগে বিশেষ প্রতিবেদন।
আদালত স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে যে কলকাতা শহরে দুটো কার্নিভাল হলে পরে পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পারবে না, তবে হয় নাকি? এটা অবাস্তব। এবং একটা কার্নিভাল হচ্ছে, তুমি সেই কার্নিভালকে করতে দেবে না, কিন্তু আরেকটা কার্নিভাল হবে, এটা হয় কী করে? ওরা কি মনে করেছেন যে ওরা ক্ষমতায় আছেন বলে ওদের যা খুশি করতে পারেন? ভারতবর্ষের সংবিধান আছে, আইন আছে, আদালত আছে, রাজ্য সরকারের কোনো বোধ বুদ্ধি কাজ করছে না। বিচারপতির নির্দেশের পরেই কিন্তু রানী রাসমণি রোডের যে ব্যারিকেডগুলো ছিল, যেগুলো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, সেই দড়িগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে। এই রানী রাসমণি রোড এবং আরআর এভিনিউ, এই দুটি রাস্তায় শুধুমাত্র ব্যারিকেড থাকবে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কোন রকমের 163 ধারা কোনো জায়গায় কিন্তু জারি থাকছে না। না, রাজ্য সরকারের উৎসব ঘুম আর হলো না। নীল সাদা কাপড়ে মুড়ে, 163-র শিকলে বেঁধে মরিয়া সব চেষ্টা মুখ থুবড়ে পড়ল হাইকোর্টে। খুলে ফেলতে হলো 7 ফুট উঁচু ব্যারিকেডের বাধা। ইজ্জতের শ্মশানে যে নহবতের আয়োজন করা হয়েছে মমতা সরকারের পক্ষ থেকে, সে নহবতে ভেসে আসবেই দ্রোহ কার্নিভালের দৃঢ় স্লোগান। দেখতে না চেয়েও মুখ্যমন্ত্রী দেখতে বাধ্য চিকিৎসকদের, সহনাগরিকদের দ্রোহ, মানে বিরুদ্ধতার উৎসব। নীল সাদা কাপড়ের আড়ালে রেড রোডে সরকারি ব্যবস্থা মুখ লুকলেও রাজপথের দখল আম জনতার হাতেই। শঙ্খধ্বনি ঢাকের তালে আরও জোরালো হচ্ছে বিরুদ্ধতার স্বর। শুনতে নিশ্চয়ই পাচ্ছেন রাজ্যের অভিভাবক, না শুনে যে উপায় নেই। রিপাবলিক বাংলা। আর এই নিঃসঙ্গ জলসায় বসে থাকা একদা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমার আজকের প্রশ্ন। বিতর্কের সূচনা করব আজকের অগ্নিবাণ। এ রাজ্যের জনতা বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো উৎসব তারা বর্জন করলেন। আমার প্রশ্ন, উৎসবের পর এবার মমতাকেও কি বর্জন জনতা? উৎসবের পর মমতাকেও বর্জন জনতার? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা থাকবেন, একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমার ঠিক বাঁদিক থেকে থাকবেন আমার সঙ্গে সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী। আমার সঙ্গে থাকবেন চন্দনবাবু। আমার সঙ্গে থাকবেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা। আমার ঠিক ডান দিকে থাকবেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র। এবং আমার একেবারে ডান দিকে নির্মল মুখোপাধ্যায়, পার্সিয়ান সাংবাদিক।